নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে নানা ডিস্টার্বেন্সের মধ্যে থাকি এবং আমাদের মন প্রচণ্ড অস্থির থাকে এবং সে মনকে আমরা শান্ত করতে পারি না, যার ফলে আমাদের প্রচুর আমাদের ডিসিশান আমরা ভুল করে ফেলি এবং আস্তে আস্তে করে আমাদের অনেক জীবনে ক্ষতি ডেকে নিয়ে আসি। এই মনকে কি করে আমরা শান্ত করব এবং এই মনকে কি করে আমরা পবিত্র করব এবং আমাদের মধ্যে যত রকম নেগেটিভ এনার্জি থাকে সেই এনার্জিগুলোকে কি করে আমরা বের করব, করে আমাদের মধ্যে পজিটিভ এনার্জিকে নিয়ে আসব, তার জন্যই আজকের এই ভিডিওটা। জানবেন আপনার মধ্যে যত এনার্জি পজিটিভ হবে তত আপনি আপনার লক্ষ্যপথে সঠিকভাবে এগোতে পারবেন এবং এনার্জি যদি নেগেটিভ থাকে আপনার ভাবা কাজ হবে না, সমস্ত কাজ আপনার ডিস্টার্ব হবে এবং আমার শুভ জিনিসটাকে আস্তে আস্তে অশুভ হয়ে যাবে, সংসারে একটা কলহ আসবে, অর্থনৈতিক ক্ষেত্রে ডিস্টার্ব আসবে, ব্যবসার ক্ষেত্রে একটা ঝামেলা পড়ব, চাকরির ক্ষেত্রে আমরা নানা রকম প্রেশারে পড়ব, কারণ সবই কিন্তু আমাদের এই মন। জানবেন আমাদের সব কিছুর উৎপত্তি এই মহাবিশ্ব এবং এই মহাবিশ্বে যা আছে সবই আমাদের শরীরে আছে এবং আমাদের শরীর আমাদের মনকে নিয়ন্ত্রণ করে এবং মনকে মেন নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক। এই মস্তিষ্ক যত আমরা শুদ্ধ রাখবো এবং মস্তিষ্ক যত আমরা এনার্জি পজিটিভ আনব তত কিন্তু আমাদের গ্রহদোষও কাটবে, আমাদের বাধাও কাটবে। এর জন্য আমাদের সঠিক কিছু পদ্ধতি আছে এবং আমাদের পদ্ধতি যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করি তাহলেই কিন্তু আমরা এগোতে পারবো। জানবেন আমাদের যত রকম শক্তির মূল উৎপত্তি হচ্ছে মন্ত্র। এই মন্ত্র মানে কি? মন্ত্র হচ্ছে মন এবং ত্র। মন হচ্ছে আমাদের মন, ত্র হচ্ছে ওর পদ্ধতি প্রয়োগ। এই মনকে যেভাবে আমরা প্রয়োগ করবো সেটাই হচ্ছে মন্ত্র এবং সেই মন্ত্র যদি ঠিক আমরা জানি বা রোজ যদি একটা জিনিস আমরা সঠিকভাবে আমরা সেটাকে জপ করি, এটা নিয়ম মেনে করি, তাহলেই জানবেন আপনাদের আস্তে আস্তে করে এই পজিটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করবে এবং আপনি আস্তে 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 করে আপনাদের এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আপনার নিজের পদ্ধতি যার মধ্য দিয়ে আপনি এটা বের করতে পারবেন, আপনার পজিটিভ এনার্জি এবং আপনার শুভ ফলকে আপনি নিজের মধ্যে আনতে পারবেন এবং আপনি আস্তে 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 করে এগোতে পারবেন। সেই কোনো জীবন পরে আজকের এই ভিডিও মনে রাখবেন আমাদের এই ব্রহ্ম জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে তাহলেই কিন্তু আমরা আমাদের সমস্ত বিপদ থেকে আমরা নিজেরাই উদ্ধার করতে পারি। আমরা সবাই রাতে শুয়ে সকালে ঘুম থেকে উঠি এবং সেই সময় আমাদের মন সব থেকে পবিত্র থাকে এবং আমাদের মস্তিষ্ক সে সময় অনেকটা ফাঁকা থাকে। সেই সময় আমরা মস্তিষ্কেতে যা প্রবেশ করাবো সেটাই কিন্তু সারা দিন আমাদের সেটা থাকবে এবং সেই মস্তিষ্ক আমাদের শরীরে পজিটিভ এনার্জিকে বাড়াবে এবং নেগেটিভ এনার্জিকে কমাবে। আসুন এবার আমরা মূল টপিকে যাই। আমরা সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনি পূর্ব দিকে মুখ করে বাবু হয়ে বসবেন, বসে আপনার ইষ্ট দেবতাকে অবশ্যই স্মরণ করবেন এবং আজকে আপনি কী জন্য আপনার দিন শুরু হলো সেটা বলবেন এবং অবশ্যই তাকে ধন্যবাদ দেবেন যে আজকের এই শুভ দিনটা আপনার তার জন্যই দেখতে পাচ্ছেন, তার জন্যই আপনি এই পৃথিবীতে আছেন এবং পূর্ব দিকে মুখ করে বাবু হয়ে বসে ইষ্ট দেবতাকে ধন্যবাদ দেবেন এবং সূর্য দেবতাকে স্মরণ করবেন এবং তারপর যেটা মনে মনে করবেন সেটা হচ্ছে একটা মন্ত্র বলছি। যদি সেই মন্ত্র আপনি প্রয়োগ বলেন তাহলে দেখবেন আপনার জন্য সেটা আস্তে আস্তে করে পরিমাণ যায়। প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং সারা দিন যেটা কাজটা করবেন সেই কাজ বা যে লক্ষ্য আছে সেটাকে স্মরণ করবেন এবং আমার প্রণাম করবেন সূর্য দেবতাকে এবং প্রণাম করবেন আমাদের ত্রিদেবকে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এবং প্রণাম করবেন আমাদের আদিশক্তিকে। তারপর আপনি মনে মনে এটা বলবেন
ওং খ্রিং ফট, ওং খ্রিং ফট, ওং খ্রিং ফট, এই মন্ত্রটা আপনি তিনবার আপনি মনে মনে বলবেন এবং আপনার মহাদেবকে স্মরণ করবেন, বিষ্ণুকে স্মরণ করবেন, ব্রহ্মাকে স্মরণ করবেন এবং আদিশক্তিকে স্মরণ করবেন। এবং আপনি যদি নারী হন তাহলে বাঁ পা প্রথম আমাদের ভূমিতে ফেলবেন, তারপর ডান পা ফেলবেন। যদি আপনি পুরুষ হন প্রথম ডান পা ভূমিতে ফেলবেন এবং বাঁ পা ভূমিতে ফেলবেন। এই যেটা বললাম টানা 21 দিন করে দেখুন, যদি আপনার আগের থেকে বেটার না হন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এটা জোর দিয়ে বললাম, এটা একদম পরীক্ষিত সত্য। এই কাজটা আপনি দীর্ঘ দিন যত করবেন আরও সেটা আপনার জন্য বাড়বে, কিন্তু অন্তত আপনার পরীক্ষার জন্য 21 দিন করে দেখুন, উপকার পেতে বাধ্য, ফল পেতে বাধ্য। এই ব্যাপারে যদি আরও কেউ জানতে হয় সরাসরি আমাকে ফোন করে নেবেন। এবং এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনার এই একটা শেয়ার তারও লাইফটাকে চেঞ্জ করে দেবেন এবং সে আপনাকে অবশ্যই ধন্যবাদ দেবে এই একটা সুন্দর ভিডিও তাকে দেওয়ার জন্য এবং তার লাইফটাকে চেঞ্জ করার জন্য। এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলকে বেল আইকন ক্লিক করবেন, অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা।